এই বিজয়ের মাসে আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সালাম জানিয়ে শুরু করছি খুদে রসিকরা। খুদে রসিকরা যে আমি রয়েছি আবু হেনা রনি এবং আমার সাথে রয়েছে আমাদের অনেক প্রিয় আপু কিমি আপু, তার জন্য একটা হাততালি। এই পাশে কিবোর্ডে রয়েছে সরোজ, একটা হাততালি হয়ে যাক তার জন্য। এবং সবাই রয়েছে আরাফ, একটা হাততালি হয়ে যাক। সবাইকে সাথে নিয়ে শুরু করছি খুদে রসিকরাজ। এবং প্রথমে ডেকে নিচ্ছি বরিশাল থেকে আসছে লুবা। মোর বড় চাচাই কোরবানি দে একটা পাঞ্জাবি কিনলে, বাড়িতে পাঞ্জাবিটা পরে দেখে পাঞ্জাবিটা সাইজ একটু বড়। আর মোর চাচাই শাশুড়ি যেয়ে কয়, এখন ওর পাঞ্জাবিটা সাইজ একটু বড়, তুমি যে ছোট করে দিতে পারো। শাশুড়ি কয়, হ্যাঁ দিমু অনে, মোরাতে তো মাংস আর তো ধুয়ে নেই। তো চাচা কয়, আচ্ছা এর তো দেরি হইবে, হের সাইতে বালা মুই যাই তোর নিরে কই। মা হন মোর পাঞ্জাবিটা সাইজ একটু বড়, তুমি যে ছোট করে দাও দেখি। তোর নি আপু কয়, আব্বা মোরাতে তো মেহেন্দি আর তো ধুয়ে নেই দিমু অনে। মোর চাচা কয়, আচ্ছা এরও তো দেরি হইবে। তো মোর চাচা যাইয়া হেগো ঘরের কাজে মেয়ে টুনটুনিরে কয়, এ টুনটুনি হন মোর পাঞ্জাবিটা সাইজ একটু বড়, নিচে ছোট করে দে দিহি। টুনটুনি কয়, খালু মুই তো গরমস্তে আছি, গরমস্তে শেষ দিমু অনে। মোর চাচা কয়, আচ্ছা সকলে দেহি ব্যস্ত, মুই যেই নাই এই নাওয়া টাওয়া শেষ। আর মোর চাচা চাচিরে কয়, এ তুমি কি মোর পাঞ্জাবিটা ছোট হরছিলা? চাচি কয়, হা হরছিলাম, পাঞ্জাবি গাই দিয়ে তো মোর চাচা পুরো অবাক। কহ অ কি হরছো, তোমারে কইছি দুই সি ছোট হরতে, তুমি এত ছোট হরছো কেন? চাচি কয়, না মুই তো এত ছোট হরি নাই, মুই তো দুই সি ছোট হরছি। তো তনি আপু কয়, আব্বা মুই তো দুই সি ছোট হরছি, এত ছোট হতে মুই করি নাই। টুনটুনি কয়, খালু আল্লাহর কসম মুই দুই সি ছোট হরছি, এত ছোট হইলে কেমনে? এখন মোর চাচা কয়, ও বসতে আসছি, তোমরা তিনজনই মিললা দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি, ছয় ইঞ্চি ছোট হইলে লাগছে। তো মোর বড় চাচা তো ওই পাঞ্জাবি গায়ে দিতে পারলে না, মার্কেটে যায় তিন গজ কাপড় কিনছে, যায় টেলারে কয়, মাস্টার দেখা দি এটা দিয়ে একটা পাঞ্জাবি হইবে। মাস্টার কয়, হ্যাঁ হইবে আনে। মোর চাচা বাড়ি যায় আর মনে মনে কয়, মাস্টারে কইছে হইবে তার মানে তো কাপড় বাঁচবে। মোর চাচা আবার টেলারে গেছে, যায় কয়, মাস্টার দেখো দেখি ওই কাপড় দিয়ে একটা টুপি হইবে। মাস্টারে কয়, হ্যাঁ হইবে আনে। মোর চাচা বাড়ির পথে যায় আর মনে মনে কয়, মাস্টারে কইছে হইবে তার মানে তো আরো কাপড় বাঁচবে। মোর চাচা আবার টেলারে গেছে, যায় কয়, আচ্ছা মাস্টার দেখো দেখি ওই কাপড় দিয়ে মোর ছড়িকে দুই কাপড় পাঞ্জাবি হইবে। মাস্টারে কয়, হ্যাঁ হইবে আনে। আর মোর চাচা বাড়ি যায় আর মনে মনে কয়, বেড়া এখনো না কয় না কে, তার মানে তো কাপড় আরো বাঁচবে, এই বেটা তো চুরি হবে। আবার টেলারে গেছে, যায় কয়, মাস্টার দেখো দিয়ে ওটা দিয়ে মোর ছোটকে ধুকে টুপে এবে। মাস্টার তো রাগি মাগি শেষ, মাস্টার কয়, দেখেন চাচা আমি এখন যান জোড়া তেলে দিয়ে হইবে আনে, দেখতে আছেন না মোর কাস্টমার বই আছে। মোর চাচায় খুশি খুশি বাড়ি যায় আর কয়, যাক বেড়া আর চুরি করতে পারবে না। তিন দিন পর মোর চাচায় টেলারে গেছে, যায় কয়, মাস্টার কাপড় সুপুর গলা কি হয়েছে? মাস্টার কয়, হ্যাঁ হয়েছে লন। মোর চাচা তো দেখা পুরো অবাক, কয়, কি করছো এত ছোট ছোট বানাইছো কে? আর মাস্টার কয়, কে চাচা আমি দিয়ে কইছেন তিন গজ কাপড় দিয়ে দুইটা পাঞ্জাবি আর দুইটা টুপি বানাইতে, আমি তো আর মাপ দিয়ে জান নাই। এদিকে মোর মেসো চাচার অফিসে একজন ভদ্রলোক ইন্টারভিউ দিতে আইছে। তো মোর চাচাই জিগায়, আচ্ছা আমি কি আপনাকে 10টি সহজ প্রশ্ন করব না একটি কঠিন প্রশ্ন করব? ভদ্রলোক অনেক ভেবে চিন্তে উত্তর দিলেন, আর জি স্যার একটি কঠিন প্রশ্ন করুন। মোর মামা কইল, আচ্ছা কম দিহি, দিন আগে আসে না রাত আগে আসে? ভেবে চিনতে উত্তর দিন। ভদ্রলোক বললেন, স্যার দিন আগে আসে। মোর মামা জিগায়, কিভাবে দিন আগে আসে? ভদ্রলোক বললেন, স্যার দুঃখিত আপনিই বলেছিলেন আপনি আমাকে একটি প্রশ্ন করবেন, দ্বিতীয় আর কোনো প্রশ্ন করবেন না। খুব ভালো লেগেছে দুবার। ওকে বন্ধু, এবার ডেকে নিচ্ছি আমাদের গাইবান্ধার বন্ধু আসছে রিদি। নিউ ইয়র্ক সিটিতে একজন ইটালিয়ান লোক নাগরিক হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছে। যথারীতি তার ইন্টারভিউ চলছে, তিনি সব প্রশ্নের তো ঠিক মতো দিল। তাকে শেষ প্রশ্ন করা হলো, তুমি কি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাও? না। কেন? তাহলে যে আমার আইসক্রিম বিক্রি বন্ধ করে দিতে হবে যে। এই সরোজ, তুই শুনেছিস রোহান নাকি পিএসসিতে দুটা বিষয়ে ফেল করেছে? ফেল করেছে তাতে কি হয়েছে? এই বছর পাস না করলে পরের বছর করবে, তারপরে বছর না করলে তারপরে বছর করবে, কথায় আছে না
একবার না পারলে দেখো শতবার। ওই সরোজ, তুই যে কথাটা বললি সেটা ঠিক নয়। একবার না পারলে যদি শতবার পরীক্ষা দেয় তাহলে তো পিএসসি তে পাশ করতে করতে 100 বছর লাগবে। ওকে, দারুণ লেগেছে রিদি, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। এবার আসছে আমাদের চাঁদপুরের বন্ধু মমো। সেদিন আমরা চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম, হঠাৎ চিড়িয়াখানার কর্মরত এক মহিলা সুরেলা কণ্ঠে বলছেন, চিড়িয়াখানার ভিতরে এখনো যারা ঘোরাঘুরি করছেন তারা এক্ষুনি চিড়িয়াখানা ত্যাগ করুন। আমি বললাম, এই ছেড়ে চুপ থাক, তোর তো দেখছি মাথায় গ্যাস্ট্রিক হয়েছে। ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড, চিড়িয়াখানা কি আমাদের মুখের ভিতরে যে ত্যাগ করবো? আমি কোনো খাবারের গন্ধ পাই না, কিন্তু স্বাদ পাই। বলতো আমি কে? আমাদের লিপা মিস গিয়েছেন দাঁতের ডাক্তারের কাছে, তো ডাক্তার দাঁত দেখতে গিয়ে বলেন, হা করুন, আরো হা করুন, আরো হা করুন, আরো। লিপা মিস বলেন, কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি কি আমার মুখের ভিতরে বসে দাঁত দেখবেন? তুমি আমার মাথা কেটে ফেলো, তারপর আমার পাশে থেকে কান্না করতে থাকো, বলো তো আমি কে? পেয়াজ। পাশের বাড়ির পান্না আন্টির বারবার বিয়ে ভেঙে যায় যৌতুকের জন্য। যৌতুক ধরেন ছেলে সাজিয়ে দিতে হবে, মেয়ে সাজিয়ে দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে ইত্যাদি। যা হোক, এবার আন্টির বিয়ে ঠিক করা হলো, কোনো যৌতুক দিতে হবে না। কিন্তু কি দিতে হবে জানো বন্ধুরা? শুধুমাত্র একটু ছেলেকে ইতালি নিয়ে দিতে হবে। নারায়ণগঞ্জের নতুন পার্ক অ্যাডভেঞ্চার ল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম। ল্যান্ডটি দেখে এসে আমার ছোট বোন সম বাবাকে বলছে যে, বাবা এই ল্যান্ডটি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর যে। ল্যান্ডটি দেখে আমার চোখের মণিটাই খুললে পড়ে যায় তিনি। বন্ধুরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তারপর আবার ফিরে আসছি খুদে রসিক রাজ নিয়ে। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ খুদে রসিক রাজে। এবার ডেকে নেব আমাদের এক নাটোরের বন্ধু, আসছে আশনু। স্কুলের স্যার সবসময় আমাকে গাধা বলে, আর বাড়িতে সবসময় তো বাবা আমাকে বানর বলতে বলতে শেষ করে দেবে। তো ভাবলাম এগুলো প্রাণীগুলো আমার দেখা দরকার। তো একদিন কি করলাম, নানুর সাথে গেলাম চিড়িয়াখানাতে। বাজির ভে যাইতেস হাতির আগে পিছেলে, গন্ধারের নাকের উপর সিংহা আছে। বাগবা বাজির ভে যাইতেস হাতির আগে পিছেলে, গন্ধারের নাকের উপর সিংহা আছে। বানরের কাণ্ড দেখে হাসে বুড়া বুড়ির লোকে, বানরের কাণ্ড দেখে হাসে বুড়া বুড়ির লোকে, লাফালাফি দেখে হইল মন রঙিন। চিড়িয়াখানাতে নাতিয়ার নানাতে বেড়াইতে গেছিলাম পরশুদিন, চিড়িয়াখানাতে নাতিয়ার নানাতে বেড়াইতে গেছিলাম পরশুদিন। জিরাফের লম্বা গলা, ময়না পাখির কথা বলা, ডোরা কাটা দাগ জেব্রার গায়েতে। ভাল্লুকের ঘরা গড়ি, বাঘেরও গর্জন এখনো বাজে কানেতে। সিংহের গলায় আছে কেশ, ময়ূর পাখি দেখতে বেশ, ময়ূর পাখি দেখতে বেশ। সাপ নাচে পানা তুলে
বাজালে বিন চিড়িয়াখানাতে নাতি আর নানাতে বেড়াইতে গেছিলাম পরশু দিন চিড়িয়াখানাতে নাতি আর নানাতে বেড়াইতে গেছিলাম পরশু দিন যখন ঢুকিল গাধার কান্নাকে দেখে বন মানুষ দেখিলাম ভাই বলে ডাকিলাম ভাই না তাতে হাসতে থাকে সব কথার এক কথা বানর হলো সবার সেরা সব কথার এক কথা বানর হলো সবার সেরা মনে হয় খেলা দেখি সারা দিন চিড়িয়াখানাতে নাতি আর নানাতে বেড়াইতে গেছিলাম চিড়িয়াখানাতে নাতি আর নানাতে বেড়াইতে গেছিলাম চিড়িয়াখানাতে কেমন লাগলো তোমাদের? আমিও দারুণ এনজয় করেছি, মানে অনেক লাফালাফি হলো বানরের মতো সবাই। ওকে, এবার ডেকে নিচ্ছি আমাদের ঢাকার বন্ধু, আসছে মুনতাহা। এক ভদ্রলোক গাড়ি কিনতে যে প্রায় ডজন খানেক গাড়ি দেখে কোন গাড়ি পছন্দ না হয়ে বিক্রেতার উদ্দেশ্যে বললেন, আচ্ছা ভাই এমন কোন গাড়ি আছে যা কম পেট্রোলে বেশি মাইল যাবে? আছে, এইটা নিন, পেট্রোল ছাড়াই চলবে। তাই নাকি? কিভাবে, কেন ভাই, অক্টেনে। হঠাৎ করে অসুস্থ বোধ করায় আমার বড় মামা ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তার সব কথা শুনলেন, অনেকক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার তাকে একটি প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বললেন, এই ঔষধটা সকালে 2 গ্লাস পানির সঙ্গে খাবেন, আর এই ক্যাপসুলটা খাবেন দুপুরে একইভাবে 2 গ্লাস পানির সঙ্গে, আর রাতে খাবেন এই সিরাপটা, খাওয়ার পর 2 গ্লাস পানি খাবেন। বড় মামা এত ঔষধ আর ঔষধ খাওয়ার নিয়ম দেখে বেশ ঘাবড়ে গেলেন। সে জানতে চাইলেন, আমার কি হয়েছে ডাক্তার? ডাক্তার বিরস কণ্ঠে বললেন, তেমন কিছু না, আপনি দানি পানি খুবই কম খাচ্ছেন। এক কৃপণ লোক পত্রিকায় বিজ্ঞাপন দেখলো যে এক মুমূর্ষ রোগের জন্য রক্তের প্রয়োজন। তার রক্তের গ্রুপের সাথে মিল থাকায় সে পত্রিকায় দেয়া ঠিকানা অনুযায়ী যোগাযোগ করলেন। যোগাযোগ করার পর তিনি তাকে 1 ব্যাগ রক্ত দিলেন। রোগীটি খুশি হয়ে তাকে 1 লক্ষ টাকা দিলেন। কিছুদিন পর ঠিক সেই রোগীটির আবার রক্তের প্রয়োজন হয়। ঠিক সেই কৃপণ লোকটিকে আবারও খবর দেয়া হলো। কৃপণ লোকটিও 1 লক্ষ টাকার লোভে পড়ে আবারও তাকে 1 ব্যাগ রক্ত দিলেন। কিন্তু এবার সেই রোগীটি তাকে মাত্র 100 টাকা দিলেন। কৃপণ লোকটি জানতে চাইলেন, আচ্ছা ভাই এর আগে তো আমাকে 1 লক্ষ টাকা দিলেন, কিন্তু এবার মাত্র 100 টাকা, কি করব ভাই, আমার রক্তে যে কৃপণের রক্ত মিশে গিয়েছে। আগেই বুঝেছিলাম যে এর শেষ শুরু ঠিক বোঝা যাবে না, আমি তো মুনতাহা। ডেকে নিচ্ছি এই মঞ্চে, আসছে গাজীপুর থেকে পাহাড়। ক্লাসের স্যার রাহাতকে বললেন, তুই বড় হয় কি হতে চাস? স্যার গবেষক। তো কি নিয়ে গবেষণা করবি? স্যার ওইটার উপর তো গবেষণা চালাচ্ছি। শরীফ স্যার একদিন ক্লাসে বললেন, তাহলে আমরা কি শিখলাম? কখন গাছে যত্ন নিতে হয়, কখন গাছে আম পাকে। তাহলে হাবলু তুই বলতো কখন আম পারতে হয়? স্যার আম গাছে মালিক ঘুমালে। সেদিন স্যার কৌশিককে বললেন, কৌশিক তুই বড় হয় কি হতে চাস? স্যার আমি অনেক ধনী হতে চাই। গুড গুড, শোন তাহলে তোকে একটা বুদ্ধি দেই, আজ বাসায় গিয়ে অনেকগুলো গাছের চারা লাগাবি, এতে করে তুই তোর ঘরে ফার্নিচারও বানাতে পারবি এবং অতিরিক্ত কাঠ বিক্রি করে টাকা পাবি। পরের দিন কৌশিক ক্লাসে এসে স্যারকে বললো, স্যার আমি অনেকগুলো গাছের চারা লাগিয়েছি। গুড গুড, ভেরি গুড, তো কিসের চারা লাগালা? স্যার কলা গাছ। কেমন লাগলো তোমাদের বলো? আমি তো দারুণ এনজয় করেছি, গাছেরটা দারুণ ছিল। তোমরা গাড়িতে চড়ো, গাড়ি চলে যায়, সাইকেলে চড়ো, সাইকেল চলে যায়, প্লেনে চড়ো, প্লেন চলে যায়,
আমি গাছে চড়ি শুধু সময় চলে যায়। যাও প্রথম এসেছো, খুব ভালো হয়েছে। যারা এই মঞ্চে প্রথম আসতে চাও তারা যোগাযোগ করো এই ঠিকানা। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো, ফোন করার নাম্বার হচ্ছে 9632030-45 পর্যন্ত। ওকে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি খুদে রসিকরাজ নিয়ে। সেদিন আমার মামা পাখি শিকার করতে গেছে। বাড়ি ফিরে এলে আমার মামাতো বোন জিজ্ঞেস করলো, তা একটাও পাখি শিকার করতে পারোনি? তখন মামা বললো, না রে, শিকার করেছিলাম, তবে গুলি লেগে রক্ত পড়ছিল বলে হাসপাতালে দিয়ে এলাম। সেদিন আমাদের রনি ভাইয়া রাস্তায় একটা লোককে দেখে বলল, আপনি কি চাইনিজ? নো, আই এম নট চাইনিজ। তখন রনি ভাইয়া আবার বলল, বলছি না, আপনি কি চাইনিজ? নো, আই এম নট চাইনিজ। তখন রনি ভাইয়া তার পকেট থেকে একটা পিস্তল বের করে লোকটার মাথায় ঠেকিয়ে বলল, বলছি না, আপনি চাইনিজ? তখন লোকটা ভয়ে ভয়ে বলল, ওকে, আই এম চাইনিজ। তখন রনি ভাই বলল, যাব বাবা, তাহলে আপনি আমেরিকানদের মতো দেখতে কেন? অনেক কষ্টে দেড় কামরার একটি রুম ভাড়া নিল আমাদের রনি ভাইয়া। রুমের পাশে একটি ইঁদুরের গর্ত দেখে বাড়িওয়ালাকে বলল, এ কি, এখানে ইঁদুরের গর্ত এলো কোত্থেকে? বাড়িওয়ালা দেখে বলল, ইঁদুরের গর্ত? আরে এটাই তো আপনার রান্নাঘর। আমাদের রনি ভাইয়ার ভীষণ কাশি উঠেছে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার জিজ্ঞেস করলো, তা আপনার কখন বেশি কষ্ট হয়? রনি ভাই বলল, যখন আমি কাশি আর পাশের বাড়ির কুকুরটা উত্তর দেয় ঘেউ ঘেউ। দুই পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় এক পাগল আরেক পাগলকে বলছে, এই টর্চের আলোটা বে উপরে উঠতে পারবি? তখন আরেক পাগল বলল, অবশ্যই পারবো, কিন্তু উঠবো না। তখন আরেক পাগল বলল, কেন উঠবি না? আমি আলো বেয়ে উপরে উঠলেই তো তুই আলোটা নিভিয়ে দিবি, তখন উপর থেকে পড়ে ঠ্যাংটা ভাঙি আর কি। ওর জন্য একটা হাত তালি দাও সবাই। আজকে সবাই দারুণ। এবার ডেকে নিচ্ছে আমাদের ঢাকার বন্ধু আসছে অর্থী। সেদিন আমার খালার সামনে এক ভিক্ষুক দাঁড়িয়ে আছে। খালা বললেন, আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? আসলে ম্যাডাম, আমার খুব শখ, আমার বউর একটা মুক্তার মালা দিমু। তোমার বউকে তুমি মুক্তার মালা দিবে, তাতে আমার কি? মুক্তার মালা বানাইতে তো অনেকগুলা মুক্তা লাগে, আমি আসলে মুক্তার জন্য খালে আছি। মানে ওই যে একটু আগে আপনার একজন কইলো না, আপনি হাসলে নাকি মুক্তা ঝরে, তাই আমি খারে আছি, আপনি কখন হাসবেন? সেদিন আমার এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, খবর শুনছোস, এক পরিবারে 9 জন হাজতে। আমার পরিবার হইলে একসাথে 9 জন হাজতে নেওয়ার ঘটনা ঘটতোই না। যত বড় ভিআইপি পরিবার লোক হোস না কেন, অপরাধ করলে অবশ্যই হাজতে যাইতে হইব। কইলেই হইল, 9 জন পাইব কই? আমার পরিবারে লোক সংখ্যা মাত্র 4 জন। সেদিন আমার ছোট কাকু তার বন্ধুকে বললেন, দোস্ত, সিনেমা বানাতে গিয়ে তো ভীষণ ধরা খেলাম। ধরা খাবি কেন? তুই নাকি প্রচুর টাকা ঢেলেছিস। আর বলিস না দোস্ত, এত টাকা খরচ করে পোশাক বানালাম, এখন আর নায়ক নায়িকাদের সাথে পোশাক ম্যাচিং হচ্ছে না। ও, তাই বল, আমার আবার পোশাক বিষয়ে কোনো ঝামেলাই নেই, আমার ছবিতে কোনো পোশাকই থাকবে না। ছি ছি, এটা কি করে সম্ভব? আরে বোকা, আমি তো গরু, গাধা, কুকুর, বেড়াল, বাঘ এদের নিয়ে সিনেমা বানাচ্ছি, তো পোশাকের কোনো ঝামেলাই নেই।
লাগলো তোমাদের বলো ওকে ওর জন্য একটা হাততালি দিয়ে দাও আমাদের এই ধামাকা পর্বে এখন আসবে শেষ পারফর্মার আসছে মুগ্ধ আমার ছোট ভাই বাবু প্রতিবার পরীক্ষায় গোল্লা পায় মাকে কথা দিলেও কথা রাখে না তাই তো সে তিন বছর ধরে একই ক্লাসে পড়ছে কথা দি রাখলো না গোল্লা পাওয়ার আগে ভাবলো না মাকে কথা দি রাখলো না গোল্লা পাওয়ার আগে ভাবলো না তিন বছর পরে একই ক্লাসে ডিম পায় বাবু হাসে গোল্লা পাওয়ার আগে ভাবলো না তিন বছর পরে